অ্যাডিশন মিডিয়াতে ওয়েলকাম সবাইকে আশা করি সকলেই ভালো আছো সকলেই জানো যে এখানে জিওগ্রাফি ফোর্থ সেমিস্টারের ক্লাস আমরা শুরু করেছি এবং তিনটে ক্লাস অলরেডি কভার করে ফেলেছি অর্থাৎ জিওগ্রাফি ফোর্থ সেমিস্টারের যে সিলেবাস সেখানে সাতটা মাত্র মডেল আছে এবং আমরা প্রথমে মডেল দিয়েই শুরু করেছি যেখানে রষ্ট ফিডম্যান এবং ওয়েবারের তিনটে মডেল আমরা কমপ্লিট করেছি এবং আজকে হচ্ছে চার নম্বর মডেল সেটা হচ্ছে ভন্টনেন মডেল সেই মডেলটি আমরা আজকে শর্ট নোট এবং জিস্ট আকারে সমস্তটা দেখব আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে এসো অর্থাৎ এই অ্যাডিশন মিডিয়া চ্যানেলে গিয়ে প্লে লিস্টে যাও এবং সেখানে দেখো জিওগ্রাফি ফোর্থ সেমিস্টার অল ক্লাসেস বলে যে লিস্টটা রয়েছে সেখানে গেলেই পরপর সমস্ত ক্লাসগুলো দেখতে পারবে এবং সব ক্লাসগুলো দেখে এসো তাহলে তোমাদের এই যে পরবর্তী মডেল বা ক্লাস সেটা বুঝতে সুবিধা হবে এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সঙ্গে রাখবে যেন না যখনই নতুন ভিডিও আপলোড করব তখনই যেন তোমরা নোটিফিকেশান পেয়ে যাও তো চলো শুরু করি আজকের ক্লাস এই দেখো আমরা ভন শর্ট নোটে পৌঁছে গেছি এবং এই নোটকে সামনে রেখেই সমস্ত ক্লাসটা করব তো চলো দেখি দেখো এই নোটটা ভন্তনেন তিনি প্রকাশ করেছিলেন বিভিন্ন সময়ে অর্থাৎ তিনি একবারে সমস্ত নোটটাকে প্রকাশ করেননি দেখো তার প্রকাশন কাল যেটা বলা হচ্ছে তিনি তার লেখা একটি গ্রন্থে প্রথম খণ্ড আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে প্রকাশ করেন এবং দ্বিতীয় খণ্ড যেটা সেটা আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এবং তৃতীয় খণ্ড আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে তিনি প্রকাশ করেন দেখো প্রকাশককে দুই নম্বর পয়েন্ট বলা হয়েছে জোহান হেনরিক ভন থুনেন তার মডেলের কি নাম দেয়া হয় দেখো কনসেনট্রেক মার্কেট ব্রেস্ট এগ্রিকালচারাল ল্যান্ড ইউজ ম্যাপ সরি থিওরি হবে তো তার যে মডেল সেই মডেলের কি উদ্দেশ্য ছিল দেখো কৃষি জমির সঠিক ব্যবহার করা আর তোমরা তো জানোই যে যে কোনো ইকোনমিক মডেলেরই প্রধান উদ্দেশ্য হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট করা অর্থাৎ আমরা জানতে পারলাম কনসেন্ট্রিক মার্কেট বেস্ট এগ্রিকালচারাল ল্যান্ড ইউজ থিওরি যেটা সেটা প্রকাশ করেছিলেন ভনথুনেন এবং সেই মডেলের প্রধান উদ্দেশ্য ছিল কৃষি জমির সঠিক ব্যবহার করা এবং এই তিনি যে মডেলটি করেছিলেন তার জন্য তিনি গবেষণার স্থান হিসাবে যেখানে বেছে নিয়েছিলেন সেটা হলো এই যে দেখতে পাচ্ছ মেকেলবার্গে অবস্থিত কৃষি একটি খামারকে অর্থাৎ তার মডেলটি প্রধানত মেকলেনবার্গ শহরেই কে কেন্দ্র করেই গবেষণা করা হয়েছিল এবার অবজেক্টিভ হিসাবে যদি আমরা দেখি দেখো দেখতে পাবো যে বাজার থেকে দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে কৃষি জমির ব্যবহার কেন এবং কিভাবে বদলে যায় সে সম্পর্কে আলোচনা করা হয় তার মডেলে অর্থাৎ বাজার থেকে জমির দূরত্ব যত বাড়বে এবং সেই অনুযায়ী সেই জমিতে কি ধরনের ফসল ফলানো হবে এবং কোন ধরনের চাষে উপযোগী হবে সেই জমি সেটা দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গেই নির্ণয় করা হয় বা হবে সেটি তিনি এই মডেলের মধ্যে দেখিয়েছেন যেটা মডেলের মূল এবং প্রধান কার্যাবলী বা উদ্দেশ্য দেখো এখানে আমরা যে মডেলটা আলোচনা করছি সেটা সম্পূর্ণটাই একটু একটু করে জাস্ট জিস্ট একদম একটা নোটের সম্পূর্ণ অংশই থাকবে এবং খুব সংক্ষিপ্ত আকারে অর্থাৎ এখানে যে একদম ইতিহাসের মতো বড়ো করে সব কিছু দেখানো হবে সেটা কিন্তু নয় তাই একদম খুব সংক্ষিপ্ত আকারই প্রত্যেকটা জিনিস তুলে ধরছি তোমাদের সামনে দেখো এই ব্যাপারে ভনথনের দুটি মডেলের কথা বলেছেন প্রধানত মডেল নম্বর ওয়ান যেটা সেখানে তিনি বলেন নির্দিষ্ট হচ্ছে বাজার থেকে দূরত্ব যত বাড়ে জমি ব্যবহারের ধরন তত বদলে যায় অর্থাৎ এক নম্বরে বলা হচ্ছে যে বাজার থেকে জমির দূরত্ব যত বাড়বে সেই অনুযায়ী সেই জমিতে শস্যের উৎপাদন হার কমবে আর দুই নম্বর মডেলে বলা হচ্ছে বাজার থেকে দূরত্ব যেই হারে বাড়বে সেই হারে কিন্তু জমির ধরনের উপর ভিত্তি করে জমিতে চাষ করা হবে দেখো সিগনিফিক্যান্স বা গুরুত্ব যেটা এক নম্বর কি বলা হচ্ছে কৃষিপণ্যের ভৌগোলিক বন্টন অর্থাৎ কৃষিপণ্য কীভাবে বণ্টিত হলে কোনো অঞ্চল বা রিজিয়ন ডেভেলপের দিকে এগিয়ে যেতে পারে সেটি এই মডেলের সাহায্য তুলে ধরা হয়েছে তাই এটি একটি প্রধান এবং এক নম্বর গুরুত্ব দুই নম্বর দেখো এই তত্ত্ব বিভিন্ন কৃষিজাত পণ্যের দামের পার্থক্য ও ওই পার্থক্য কীভাবে কৃষি জমির ব্যবহারিক ধরনকে প্রভাবিত করে তা বুঝতে সাহায্য করে আর তিন নম্বর দেখো বলা হচ্ছে খাজনার হার ও জমি ব্যবহারের সম্পর্ক নির্ণয় হয় এবার যদি আমরা কিছু অ্যাজামশান দেখেনি দেখো এক নম্বর এক নম্বর হচ্ছে আইসোলেটিক স্টেট এবার আইসোলেটিক স্টেট বলতে কী বুঝেছেন ভন্থেন একটু দেখি ধরা যাক একটি কৃষি অঞ্চলের কেন্দ্রে পারিপার্শ্বিক এলাকা থেকে বিচ্ছিন্ন একটি একক বাজার আছে ভন্থেন আলোচ্য বাজারের এই সম্পর্কহীন একক নিঃসঙ্গ অবস্থাকেই জার্মান ভাষায় বলেছেন আইসোলেটেড স্টেট দুই নম্বর অ্যাজামসান হিসেবে তিনি যা বলেছেন উৎপাদিত পণ্য সমান দাম ও এক বাজারে বিক্রি করতে হবে তিন নম্বর হচ্ছে মাটি জলবায়ু অর্থাৎ ভ্রূপ্রকৃতি সামঞ্জস্যপূর্ণ হতে হবে চার নম্বর দেখো চার নম্বর অ্যাজামসান বলছে চাহিদা অনুসারে চাষিরা শস্য উৎপাদনে পরিবর্তনে সক্ষম হবে অর্থাৎ যেখানে যে ধরনের উৎপাদনে চাহিদা হবে সেখানে সেই ধরনের উৎপাদনে যদি চাষিরা সক্ষম হয় তাহলে সেই ধরনের চাষিদেরকে আমরা ইকোনমিক ম্যান বলে থাকি যেটি একটি বড়তম অ্যাজামশান পাঁচ নম্বর কি বলছে যাতায়াত ঘোড়ায় টানা গাড়ি একটি খুবই ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই মডেলের ভন্থনেন যখন তিনি গড়ে তুলেন তখন শুধুমাত্র ঘোড়ায় টানা গাড়িই ব্যবহৃত হতো বেশি পরিমাণে তাই তিনি এই মডেলের বা কোনো একটি শিল্পে পণ্য পরিবহন বা বাজারে কোনো পণ্য পরিবহনের জন্য তিনি ঘোড়া টানা গাড়িকেই একমাত্র অ্যাডামশানে দিয়েছেন অর্থাৎ ঘোড়া টানা গাড়ি অবশ্যই ব্যবহৃত করতে হবে ছয় নম্বর হচ্ছে শ্রমিকের মজুরি ও দক্ষতা সমান হবে এবার এই মডেলে কিছু নীতি আছে চলো এগুলো দেখে নিই যেমন ইকোনমিক রেন্ট এবার ইকোনমিক রেন্টটা কী সেটা হচ্ছে খাজনা বা বাড়তি প্রাপ্তি ফর উৎপাদন এবার ইকোনমিকটা খুব শর্টের জন্য ইকোনমিক রেন্টটা শর্টের জন্য খুব ইম্পর্টেন্ট তো শুনে রেখো তোমরা উৎপাদনের কোনো উপাদানকে তার বর্তমান কাজে নিযুক্ত রাখার জন্য যে পরিমাণ অর্থ দেওয়ার প্রয়োজন তার তুলনায় বেশি অর্থ দিলে তা বাড়তি প্রাপ্তি বা তাকে ইকোনমিক রেন্ট বলা হয় আর দুই নম্বর নীতি যেটা দূরত্ব ও দামের সম্পর্কের নীতি তিন নম্বর নীতি হচ্ছে দূরত্ব ও কৃষিকাজের প্রগাঢ়তার নীতি এখানে আরও একটি রেন্ট আছে সেটা দেখো কি বলছে লোকেশনাল রেন্ট অর্থাৎ বাড়তি খাজনা এখানে বাড়তি খাজনা কিসের জন্য সেটা হচ্ছে জমির জন্য আর আগে যেটা ইকোনমিক রেন্ট ছিল সেটা ছিল উৎপাদনের জন্য সো সংজ্ঞা একই হবে পরবর্তী পয়েন্ট আসছে দেখো ডিটারমিনেশন ফর প্রফিট অর্থাৎ চাহিদা বৃদ্ধির যে প্রক্রিয়া তিনি কীভাবে সেটাকে উপস্থাপন করেছেন অর্থাৎ প্রফিট কীভাবে হবে সেটাকে যদি একটি সূত্রের সাহায্যে দিয়েছেন দেখো যেখানে বলা হচ্ছে পি ইজিক্যাল টু ভি মাইনাস ই প্লাস টি অর্থাৎ এখানে ই বলছে প্রোডাক্টিভিটি আর ভি হচ্ছে ভ্যালু আর টি হচ্ছে ট্রান্সপোর্ট তো এই ফর্মুলা যদি তোমরা ফেলে দাও যে কোনো পণ্যের দাম বা এসব ওজন ফোজন নিয়ে তোমরা যদি এই ফর্মুলায় ফেলে দাও তাহলে অবশ্যই তোমরা একটা প্রফিট পেয়ে যাবে যে কোনো পণ্যের এবার আসা যাক মেন টপিকে যেখানে ভন্থনের প্রধান উদ্দেশ্য ছিল যে জমি আমরা কিভাবে ব্যবহার করব কোনো ভৌগোলিক ক্ষেত্রে তো সেটাকে তিনি একটা সার্কেলের মাধ্যমে চিহ্নিত করেছেন এখানে দেখাই যাচ্ছে যে তিনি একটি সার্কেল এঁকেছেন যেখানে পাঁচটি সার্কেল রয়েছে দেখো আমি চিহ্নিত করেছি যেখানে হচ্ছে প্রথম বাজার এক নম্বর এবার বাজার থেকে দুই নম্বর যে সার্কেলটা রয়েছে সেখানে অর্থাৎ বাজারের আশেপাশে কি চাষ করলে সবচাইতে ভালো হয় সেটাকে তিনি বুঝিয়েছেন তো সেটা হচ্ছে শাকসবজি অর্থাৎ শাকসবজি খুব তাড়াতাড়ি বাজারে নিয়ে যেতে হয় সেখানে ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে একটু দেরি হলে বাজারে যেতে তো সেই জন্য তিনি দুই নম্বরে শাকসবজিকে রেখেছেন এবং তিন নম্বরে তিনি কাঠ শিল্পের কথা বলেছেন চার নম্বরে কি বলেছেন শস্য অর্থাৎ দুগ্ধজাত কোনো উৎপাদন সেগুলোও চার নম্বরের মধ্যে পড়ে আর পাঁচ নম্বর যেটা সেটা হচ্ছে পশুচরণ অর্থাৎ পাঁচ নম্বর বাজার থেকে খুব দূরে হয়ে যায় এবং সেখান থেকে উৎপাদিত পণ্য বাজারে আনা খুব অসুবিধাজনক তাই তিনি পাঁচ নম্বরে পশুচরণকেই প্রধানত আখ্যা দিয়েছেন তো এই ছিল তার সার্কেল এবার দেখো প্রাসঙ্গিকতা এই যে মডেল তার প্রাসঙ্গিকতা হচ্ছে এক নম্বর লাইন হল কস্ট এখানে গুরুত্বপূর্ণ এই যে একটি ট্রাম লাইন হল কস্ট এটা একটি খুব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চিন তো তোমরা নোট করে রাখতে পারো অর্থাৎ লাইন হল বলতে কী বোঝায় কোনো প্রতিযোগিতামূলক খোলা বাজারে দূরত্ব ও পরিবহন খরচের মধ্যে যে প্রত্যক্ষ ধনাত্মক সম্পর্ক হয় সেটা হচ্ছে লাইন হল কস্ট এটা তোমরা নোট করে রাখতে পারো দুই নম্বর হচ্ছে গ্রহণযোগ্যতা সমান অর্থাৎ ভন্ধন যে মডেল সেটা এখনো সমানভাবে গ্রহণযোগ্য অর্থাৎ তিনি প্রথম এত সুন্দরভাবে কোনো জমি ব্যবহারের নীতি উপস্থাপন করেছেন তিন নম্বর হচ্ছে কৃষি জমির সঠিক ব্যবহার অবশ্যই চার নম্বর হচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে অর্থাৎ এই মডেলের সাহায্যে অনেক ডেভেলপমেন্ট করা সম্ভব হয়েছে এবার আমরা শেষের দিকে অর্থাৎ মূল্যায়নে যদি যাই দেখব এক নম্বরে ভ্রূ প্রকৃতি বৈষম্য সরকারি নীতি পরিবহন পাহাড় পর্বত নদী আঞ্চলিক সীমারেখা ইত্যাদি উপেক্ষিত করা হয়েছে অর্থাৎ এটি একটি ক্রিটিসিজম অর্থাৎ এগুলোকে ভন্টনেন গুরুত্ব দেননি দুই নম্বর হচ্ছে উন্নত প্রযুক্তি অর্থাৎ নেন যে তিনি গোড়ায় টানা গাড়ির কথা বলেছেন সেটি অনেকটা সময় সাপেক্ষ অর্থাৎ এখন বর্তমান সময় দাঁড়িয়ে অনেক প্রযুক্তির উন্নতি হয়েছে অর্থাৎ খুব দূর থেকে সহজেই বাজারে সবজি পৌঁছে যাচ্ছে উন্নত পরিবহনের মাধ্যমে তো হয়তো তিনি পাঁচ নম্বর বা চার নম্বর সার্কেলে যে অন্যান্য জিনিস কাঠ শিল্প কাঠ উৎপাদন করার কথা বলা হয়েছে কিন্তু এখন ওই ওই চার নম্বর সার্কেলেও যদি আমরা সবজি ব্যবহার করি তো উন্নত পরিমাণের মাধ্যমে খুব সহজে বাজারে আনতে পারবো তিন নম্বর হচ্ছে জ্বালানি কাঠের ব্যবহার কম অর্থাৎ তিন নম্বর বা চার নম্বর পর্যায়ে তিনি যে জ্বালানি কাঠের কথা বলেছেন সেটি এখন খুব ব্যবহার কম হচ্ছে তো এটি একটি বড়ো ক্রিটিসিজম চার নম্বর হচ্ছে ইকোনমিক রেন্ট ফার্মিং ইনস্টেবিলিটি পরিমাপ করা কষ্টসাধ্য তিনি যে ফার্মিং ইন্টেনসিটি পরিমাপ করার কথা বলেছি সেটি এখন খুব কষ্টের কষ্টেসাধ্যর এবং পাঁচ নম্বর হচ্ছে দেখো আইসোলেটেড স্টেটের যে আমরা কথা বলেছি আগে সেটি পাওয়া মুশকিল এবার আমরা কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে দেবো অর্থাৎ আগের কোশ্চেন দেখো একটা বড় কোশ্চেন এসেছিলো সেটা হচ্ছে ক্রিটিক্যালি ডিসকাস দ্য এগ্রিকালচারাল লোকেশন থিওরি অফ ভন্দরেন অর্থাৎ ভন্দরেনের সম্পূর্ণ থিওরিটাকে আলোচনা করতে হবে যেভাবে আমি এই নোট তুলে ধরেছি সেইভাবে আলোচনা করলেই সম্পূর্ণ মার্কস পাওয়া যাবে এবার কিছু কোশ্চিন শর্ট বা বট যেগুলো আসতে পারে দেখো অবশ্যই বড় কোশ্চিনটা অর্থাৎ যেটা আগে বললাম সেটা অবশ্যই ইম্পর্টেন্ট এবং কিছু শর্ট দেখো ইকোনমিক রেন্ট এবং লোকেশনাল রেন্ট অবশ্যই গুরুত্বপূর্ণ সেটা বলে আসলাম দুই নম্বর হচ্ছে লাইন হল কস্ট তিন নম্বর হচ্ছে ডিটারমিনেশন অফ প্রফিট যে সূত্রটা দিয়েছে ওটা অবশ্যই মনে রাখবে চার নম্বর হচ্ছে ল্যান্ড ইউজ জোন ল্যান্ডে উজ্জ্বল অর্থাৎ ওই যে তিনি পাঁচটাভাবেকে পাঁচটা সার্কেলের মাধ্যমে ল্যান্ড দেখিয়েছেন অর্থাৎ কোন ল্যান্ডে কীভাবে কোন উৎপাদন করলে সবচেয়ে লাভজনক হয় সেটা আর পাঁচ নম্বর হচ্ছে রিলেভেন্স ইন মডার্ন ট্রেড অর্থাৎ বাস্তবিক ক্ষেত্রে এই মডেল কতটা গুরুত্বপূর্ণ এই ছিল কোশ্চেন এগুলো অবশ্যই তোমরা পড়ে রাখবে ক্লাস এবারকার জন্য খুব ইম্পর্টেন্ট তো এই ছিল পুরো মডেল তো এই শেষে একবার বলি যে আমার এই চ্যানেল এডিশন মিডিয়া অল টাইম লাইভ অবশ্যই তোমরা শেয়ার এবং সাবস্ক্রাইব লাইক করে দাও আর কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না যে ভিডিওতে কেমন হলো হয়তো আজকের ভিডিওটা একটু সময় অল্পের জন্য শর্ট আকারে দিতে গিয়ে একটু খারাপই হয়ে গেছে তো অবশ্যই তোমরা জানাবে ভিডিওতে ভিডিওটা কেমন হয়েছে পুরো নোটটা আমি একবার স্কল করে দিচ্ছি তোমরা কারো লাগলে স্ক্রিনশট করে নিয়ে নিতে পারো এই যে দেখো আর এই চ্যানেলে শুধু এরকম ক্লাসই নয় সমস্ত ধরনের কলেজের আপডেট এবং যে কোনো রিসেন্ট খবর যেটা শিক্ষামূলক এবং সবাইকে জানানোর মতো হয় সেটা অবশ্যই আমি সবার আগে উপস্থাপন করি তো অবশ্যই চ্যানেলটাকে সঙ্গে রাখবে সো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সো থ্যাংক ইউ